বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ এক মাস প্রস্তুতিমূলক কোচিং শেষে আজ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে। আজকের বিদায় অনুষ্ঠানে উপস্থিত একাডেমিক পরিচালক ছাড় এবং আমার সহপাঠীদের জানাই আসসালামু আলাইকুম। প্রথমে সবার উদ্দেশ্যে আমাদের প্রাণপ্রিয় ছাড় হিমন স্যার, তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি স্যার। প্রথমেই সবার উদ্দেশ্যে যেটা বলবো, সবসময় প্রতিনিয়ত আমি বলে আসি, প্রত্যেকটা বিদায় আর দুঃখ ভরা একটা ভারাক্রান্ত মনে শেষ করতে হয়, তাই না? তো তোমরা যখন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সোলজার ট্রেনিং একাডেমিতে কোর্স করতে আসতো বা আসছিলাম, তো সর্বপ্রথম আমাদের উপরে একটা আস্থার বিষয় ছিল যে ওখানে গিয়ে আসলে কী শিখতে পারবো, কী হবে উপকার, এই জিনিসগুলো। তো আমি মনে করি এখন তোমাদের এই এক মাসের কোর্স শেষ হয়ে যাওয়ার পরে তোমাদের মনে হয় মনের ভিতর থেকে এই প্রশ্নের উত্তরটা তোমরা পেয়ে গেছো কি? যদি পেয়ে থাকো তাহলে সোলজার ট্রেনিং একাডেমির পক্ষে তোমরা যেহেতু স্টুডেন্ট, একাডেমিকে একটা শুভেচ্ছা স্বরূপ একটা আমরা তালি দিতেই পারি। ধন্যবাদ। আমি তোমাদেরকে নিয়ে গর্বিত, তোমাদেরকে নিয়ে গর্ব করব, বুঝা গেছে? তোমরা যদি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমান বাহিনীতে চান্স পেয়ে আমাকে ফোন দিয়ে জানাবা, সেদিন আমি কিন্তু গর্বিত হতে পারবো। আর আজকে গর্বিত কি কারণে, তোমরা দীর্ঘ এক মাস পরিশ্রম করেছো, এই পরিশ্রমের অংশধারী হিসেবে আমরা কয়েকজন তোমাদেরকে নিবিড় অনুশীলন করিয়েছি। দুজন আছে স্টাফ লাইক লাভলু, তারা তোমাদেরকে সর্বক্ষণিক উঠা বসা, খাওয়া দাওয়া, ঘুমানো, চুল কাটা, অল এভরিথিং তোমাদেরকে তারা নিবিড়ভাবে পরিচর্যা করিয়েছে, তাই না? তাহলে তোমাদের পক্ষ থেকে লাইক আর লাভলুর জন্য একটা জোরে করতালি শুনতে চাই। এরপরে যে বিষয়টা আসবে সে বিষয় আমরা ক্লাসে অলরেডি আলোচনা করেছি যে পরীক্ষায় আমরা অংশগ্রহণ করব কিভাবে, প্রস্তুতি নিয়ে যাব কিভাবে, পরীক্ষায় কোন কোন বিষয়গুলো আসবে, এই জিনিসগুলো আমরা প্রতিনিয়ত প্র্যাকটিস করেছি, তাই না? তো প্র্যাকটিসের মাধ্যমে আমরা আমাদের নিজেদের ভুল ত্রুটিগুলো সংশোধন করার শতভাগ চেষ্টা করেছি। তো তোমাদের চেষ্টা দেখে আমি সত্যি আজকে আনন্দিত, আমি আশাবাদী, আমি তোমাদেরকে নিয়ে প্রত্যাশা করি তোমরা সোলজার ট্রেনিং একাডেমির মান উজ্জ্বল করবা সামরিক বাহিনীতে চান্স পাওয়ার পরে। তোমরা তোমাদের বাবা মার মান সম্মান উজ্জ্বল করবা, তোমাদের স্বপ্ন যেটা আছে গর্বিত সৈনিক হয়ে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী অথবা বাংলাদেশ বিমান বাহিনীর গর্বিত অফিসার অথবা সৈনিক হয়ে নিজের স্বপ্নটাকে যেদিন পূরণ করতে পারবা। বুঝতে পেরেছ? আর পরামর্শ কি দিব, প্রত্যেকটা ব্যাচ যখন চলে যাও, প্রত্যেকটা ব্যাচ যখন শেষ করে যাও, তখন বেসিক্যালি কিন্তু আমার খারাপ লাগে দুই চারটে, সবার কথা মনে পড়ে যে একসাথে এতদিন সময় পাস করলাম একাডেমিতে। তো একটা কথা বলে রাখবো, কখনো ভুলে যাবে না, ঠিক আছে? তোমাকে যে শিক্ষাদান করবে ওই শিক্ষাগুরুকে কখনো ভোলা যায় না, আমি এটা অনুরোধ করব তোমাদের কাছে। আশা করবো তোমরা তোমাদের হৃদয়ের একটা অংশ হিসেবে সোলজার ট্রেনিং একাডেমিকে জায়গা দিয়েছ, কি দিতে পারবা? জোরে শুনতে চাই, দিতে পারবা? জোরে শুনতে চাই, সোলজার ট্রেনিং একাডেমি জোরে শুনতে চায়। তোমাদের হৃদয়ে তোমাদের ভালোবাসার একটা অংশ হিসেবে সোলজার ট্রেনিং একাডেমিকে কি তোমরা স্থান দিতে পারবা? ধন্যবাদ।
তোমাদের এই আওয়াজ, তোমাদের এই চিৎকার আমি আনন্দে যাতে পরিণত হতে পারে তোমাদের স্বপ্ন, আমি সেই অপেক্ষায় রইলাম। যেদিন চাকরি পাবা সেদিন চিৎকার করে বলবা, স্যার আমার চাকরি হয়েছে। সবাইকে শোনাতে পারবা, আমাকে শোনাতে পারবা। ধন্যবাদ তোমাদের এই আওয়াজ শুনে। আমি তো যাই হোক, তোমাদের যদি আর কিছু জানার থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি বলতে পারি। ঠিক আছে, কারো কি কোনো জানার কিছু আছে? তেমন কিছু নাই। আমার কাছে কিছু চাওয়া আছে? কি চাওয়া? দোয়া তো ইনশাল্লাহ করি, প্রতিনিয়ত নামাজ আমি পড়ার চেষ্টা করি, পাঁচত্ব, তারপরও অনেক সময় মিস যায়। তো যখনই নামাজে মনোযোগ করি, সর্বপ্রথম আমি আমার একাডেমির ছাত্রদের জন্য দোয়া করি, যে একাডেমি আস্তে আস্তে যেন তোমরা চান্স পেয়ে একাডেমি সারা বাংলাদেশে একটা চিহ্নিত, মানে স্টার একটা অর্গানাইজেশন হিসেবে সবার কাছে যেন একটা পরিচিতি লাভ করে। বুঝা গেছে? তো যাবার আগে, আর দীর্ঘ সময় ধরে বক্তব্য বিদায় বক্তব্য রাখবো না, কারণ আমাদের এ পর্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান রয়েছে, একাডেমিক কোর্স শেষ হয়ে যাওয়ার সার্টিফিকেট রয়েছে, আর পাশাপাশি যারা ড্রাইভিং শিখেছ তাদের ড্রাইভিং সার্টিফিকেটও চলে আসছে, ড্রাইভিং সার্টিফিকেটও দিয়ে দেবো। বুঝে গেছেন? তবে সবসময় মনে রাখবা, নিজেকে সৎ থাকার চেষ্টা করবা, সৎ থাকার চেষ্টা করবা, সৎ নিয়ত করবা, যে যে ধর্মেরই আছি না কেন নামাজ করবা, ঠিক আছে, সৃষ্টিকর্তাকে স্মরণ করবা, আল্লাহকে ডাকবা, বাবা মার সেবা করবা, বাবা মার কাছ থেকে দোয়া করবা, আর কখনোই পরিশ্রম করতে ভুলে যাবা না। বুঝে গেছে? জীবনে তোমাদেরকে মনে রাখা উচিত, তুমি যত বেশি পরিশ্রম করবা এই পরিশ্রমগুলো বিন্দু বিন্দু আকারে জমা হতে থাকবে, এবং তোমাকে একটা পর্যায়ে গিয়ে বিশাল কিছু উপহার হিসেবে সৃষ্টিকর্তা তোমার হাতে দিয়ে দিবে। পারবো আমরা পরিশ্রম করতে? আচ্ছা, আর যারা আমাদেরকে সবসময় ফলো করে ইউটিউবে ফেসবুকে, আর তোমরা যারা একাডেমিতে আসছিলা সবাই ইউটিউবে ভিডিও টিউটোরিয়াল দেখেই কিন্তু আমাদের একাডেমিতে আসা, তাই না? তো যারা নবীনরা আসতে চাও তোমরা, যারা আসার জন্য সম্মতি নিয়েছো তারা সবাই আসতে পারো। আমরা আমাদের এই একাডেমির পক্ষ থেকে প্রত্যেকটা বাহিনীতে তোমাকে যোগ্য প্রার্থী হিসেবে গড়ে তোলার জন্য আমরা কাজ করে আসছি। আমাদের এই প্রস্তুতিগুলোর মধ্যে মেডিকেল, লিখিত, শারীরিক অনুশীলন, বুদ্ধিমত্তা পরীক্ষার প্রস্তুতি এবং অফিসারদের জন্য ICSB পরীক্ষার প্রস্তুতিগুলো আমরা করিয়ে থাকি। যারা আজকে চলে যাবা, হয়তোবা তোমাদের সাথে শেষ দেখা, আবার অনেকের সাথে হয়তোবা শেষ কথাও হতে পারে। যাবার আগে একটা অনুরোধ করি আমার পক্ষ থেকে, আমার কাছ থেকে, আমার স্টাফদের কাছ থেকে, যদি তোমরা কোনো ব্যবহারে কষ্ট পেয়ে থাকো তাহলে সেটা ক্ষমা স্বরূপ দৃষ্টিতে দেখবা। ঠিক আছে? আমরা চেষ্টা করেছি তোমরা সামরিক বাহিনীতে যাওয়া, এই সামরিক বাহিনীতে যাওয়ার যে প্রক্রিয়াগুলো, সেই প্রক্রিয়াগুলো প্রত্যেকটা মুহূর্তে তোমাদেরকে শেখানোর আমাদের মেইন লক্ষ্য ছিল। ঠিক আছে? তো যাই হোক, আর একটা জিনিস তোমাদেরকে, শুধু তোমরা না সবাই একসাথে বলবো, বুঝা গেছে? আমরা একদিন প্যারেড গ্রাউন্ডে শিখেছিলাম, তাই না? সবাই একসাথে বলার জন্য প্রস্তুত? একসাথে বলবা, ঠিক আছে? বলো ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসবো, ভালোবাসবো আমার আমার বাবা বাবা মাকে মাকে,
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসবো, ভালোবাসবো বাংলাদেশ, বাংলাদেশ সেনাবাহিনীকে, সেনাবাহিনীকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসবো, ভালোবাসবো বাংলাদেশ, বাংলাদেশ নৌবাহিনীকে, নৌবাহিনীকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসবো, ভালোবাসবো বাংলাদেশ, বাংলাদেশ বিমানবাহিনীকে, বিমানবাহিনীকে হৃদয়ে আমার, হৃদয়ে আমার নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে সোলজার ট্রেনিং, সোলজার ট্রেনিং একাডেমি, একাডেমি প্রস্তুতি, প্রস্তুতি প্রশিক্ষণ, প্রশিক্ষণ আর আর সকলের সকলের দোয়া, দোয়া ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, আবার দেখা হবে যদি থাকি বেঁচে, ঠিক আছে। বন্ধু